আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আর্লি প্রেগন্যান্সি, যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে বাসায় টেস্ট করা হয় যে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসছে, এবং পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন, খুবই আর্লি প্রেগন্যান্সির কথা আমি বলছি, যে 6 সপ্তাহ বা হচ্ছে 5 সপ্তাহ এরকম একটা পরিস্থিতিতে যে বাসায় প্রেগন্যান্সি টেস্ট করেছে, পজিটিভ আসছে, কিন্তু আমাদের কাছে যখন আসে যে ম্যাডাম আমরা হচ্ছে প্রেগন্যান্সি টেস্ট করেছি, পজিটিভ আসছে, নর্মাল চেক আপে আসে, তার যে সমস্যাগুলো আছে সেগুলো শুনে আমরা স্বাভাবিকভাবে একটা আর্লি প্রেগনেন্সিতে আল্ট্রাসোনোগ্রাম অ্যাডভাইস করি। যেটা আমি আলোচনা করব যে আল্ট্রাসোনোগ্রাম যখন করতে আসি, তখন দেখা যায় যে জরায়ুতে আমরা বাচ্চাটা পাচ্ছি না, স্যাক পাচ্ছি না, আশেপাশে দেখা যায় ওভারিগুলাতে বা টিউবগুলাতে নর্মাল যে আল্ট্রাসোনোগ্রাম মেশিন আছে সেটা দিয়ে দেখি, বাট কিন্তু আল্ট্রাসোনোগ্রামে বেবির যেই সেপ সেটা পাওয়া যাচ্ছে না। তখন কিন্তু আমরাও একটু কনফিউশনে পড়ে যাই যে 6 সপ্তাহ বা 7 সপ্তাহ হয়ে গিয়েছে, কেন পাচ্ছি না। এবং রোগীদেরকেও যখন আমরা ফলো আপে রাখি যে 2 সপ্তাহ পরে আপনারা একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন, এবং আমরা আবার হসপিটালে কিন্তু আবার একটা প্রেগনেন্সি টেস্ট করি, দেখি যে না প্রেগনেন্সি টেস্ট পজিটিভ কিন্তু জরায়ুতে কিন্তু সেপ দেখা যাচ্ছে না। তো ওই রকম একটা পরিস্থিতিতে আমার পেশেন্টরা কি করবেন সেটাই হচ্ছে আমি আজকে আলোচনা করব। যে তখন আমরা যেটা করি, যে সাধারণত আমরা পেশেন্টকে ফলো আপে রাখি যে 2 সপ্তাহ পরে একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন, বাট সেক্ষেত্রে আরেকটা জিনিস যেটা খুবই জরুরি, 2 সপ্তাহ কিন্তু অনেক সময়, হ্যাঁ, যদি এক্টুপি প্রেগনেন্সি হয়, যে বাচ্চা অনেক সময় জরায়ুতে না আসে, আপনার দুই পাশে ওভারিতে চলে যায়, যেটা একটুপি প্রেগনেন্সি বা ফেলোপিয়ান টিউব বা অন্যান্য কোনো জায়গায় সেটা ইমপ্লান্টেশন হতে পারে, সেক্ষেত্রে যেটা করতে হবে যে টিবিএস, হ্যাঁ, টিবিএস আল্ট্রাটা খুবই হেল্পফুল এই মুহূর্তে। ওই পেশেন্টের জন্য আমি বলবো যে নর্মাল আল্ট্রাসোনোগ্রাম করে যদি আমরা সেফ না পাই, যে প্রেগনেন্সি টেস্ট করে আমরা প্রস্রাব পরীক্ষা করে পজিটিভ পেয়েছি কিন্তু জরায়ুতে আল্ট্রাসোনোগ্রাম করে হচ্ছে সেফ পাচ্ছি না, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা টিবিএস খুবই গুরুত্বপূর্ণ। টিবিএস করলে কিন্তু অনেক আর্লি প্রেগনেন্সিতে সেফটা দেখা যায়, এবং একটুবি প্রেগনেন্সি হলেও সেটা অনেক আর্লি ডায়াগনোসিস করা যায়। তো এটাই আজকে বার্তা দেওয়ার ছিল, যে প্রেগনেন্সি টেস্ট করেছেন বাসায় কিংবা হসপিটালে পজিটিভ আসছে কিন্তু আল্ট্রাসোনোগ্রাম করে আমরা সেক পাচ্ছি না, সেই পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা টিবিএস আল্ট্রা করে নেওয়াটা বেটার। তাহলে যেটা হবে যে সেক আসছে কিনা সেটাও আমরা কনফার্ম হয়ে গেলাম, কিংবা যদি সেটা একটুপি প্রেগনেন্সি হয় সেটাও কিন্তু আমরা আর্লি ডায়াগনোসিস করে সেই রোগীর জন্য চিকিৎসার ব্যবস্থা করতে পারবো। তাতে করে একটুপি প্রেগনেন্সি যে একটা ইয়ে থাকে, যে খুব ইমার্জেন্সি একটা সিচুয়েশন থাকে, সেটা হয়তো আমরা আগে থেকে পেশেন্টকে হচ্ছে চিকিৎসা দিতে পারবো, আর অবশ্যই সেটা ফলো আপে রাখবো যে নেক্সট ডে নর্মাল যে আমাদের কালার আল্ট্রাসোনোগ্রাম আসে সেটাতে হচ্ছে সেটটা আসে কিনা, কিংবা হচ্ছে বাচ্চার ফিটাল পোলটা আসে কিনা, হার্টবিটটা আসে কিনা, তারপর 2 সপ্তাহ পরে একটা অ্যাডভাইস দিয়ে রাখবো যেন আল্ট্রাসোনোগ্রাম করে বাকি ফলো আপে এসে পেশেন্ট ট্রিটমেন্ট নেয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।